হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গভর্নমেন্ট তলোরাম কলেজ অনলাইন ক্লাস রুম দেখো আজকে তোমাদেরকে যে বিষয় সম্পর্কে আলাপ করা হবে গণিতের আর দ্বিতীয় বর্ষের আর হচ্ছে ছাত্রদের দ্বিতীয় পত্রের আর তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা জটিল সংখ্যার যে বিষয়গুলো আলাপ করা হবে সেটা হচ্ছে শিক্ষণ ফল নিশ্চয়ই জানো আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করা হবে এক নম্বর হচ্ছে জটিল সংখ্যা হচ্ছে আয়ের ঘাত জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ এবং জটিল সংখ্যার উন্নতি এই চারটি বিষয়ে তোমাদেরকে আলোকপাত করা হবে তোমরা এই বিষয়টা হচ্ছে ভালো করে যদি ক্লাসে কনসার্ন থাকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এবং এই জাতীয় যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে মনে রাখবে আছে এই বেসিক আইডিয়াগুলো অত্যন্ত প্রয়োজন তোমার আছে এই জটিল সংখ্যার যে কোনো প্রবলেমকে সলভ করার জন্যে সো লেটস স্টার্ট জটিল সংখ্যা আমাদের প্রাথ্যহিক জীবনে বাস্তব সংখ্যার প্রয়োগ ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি কিন্তু বিজ্ঞানের ছাত্রদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম জটিল সংখ্যা জটিল সংখ্যা আছে বিদ্যা গণিতসহ প্রায় সকল বিষয়ে জটিল সংখ্যার গুরুত্ব অপরিসীম জটিল সংখ্যার সম্পর্কে আলোকপাত করার জন্যে প্রথমে জটিল সংখ্যা কি এই সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে যে জটিল সংখ্যা কিভাবে আসে বাস্তব সংখ্যা যেমন আমরা বলি মূলত এবং অমূলতকে যদি একত্রে আমরা বলি তাহলে বাস্তব সংখ্যা বলা হয় কিন্তু জটিল সংখ্যা কি এই জটিল সংখ্যা কি এই সম্পর্কে আলাপ করার জন্যে দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পলসে নিয়ে যাই যে জটিল সংখ্যা কী যেমন এখানে রুট এই যে ফাইভ এই সংখ্যাকে যদি আমি এখন বর্গ করি তাহলে আমি পাব মাইনাস রুট ফাইভ এটা একটা বাস্তব সংখ্যা যদি টু বাই থ্রি এটাকে যদি আমি বর্গ করি তাহলে পাবো ফোর বাই নাইন যদি এখন মাইনাস টু বাই থ্রিকে যদি বর্গ করা হয় তাহলে আমরা পেয়ে যাব ফোর বাই ফোর বাই নাইন সো এখানে একটা বিষয় পরিষ্কারভাবে আমরা দেখছি যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা বাস্তব সংখ্যা পাচ্ছি কিন্তু আবার একটা এরকম এসে যায় যে এখন জটিল সংখ্যার এই ধারণা উল্টা যদি আমরা করি তাহলে এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে এমন এখন যেমন আমরা মাইনাস রুট ফাইভ কে হলিষ্কার করেছি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কিন্তু একটা বাস্তব সংখ্যা কিন্তু যদি এখানে এমন থাকতো যে মাইনাস এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পেয়ে যাব অথবা এটা হচ্ছে ফাইভ সে এগুলোর সবই হচ্ছে বাস্তব সংখ্যা কিন্তু এই সংখ্যাগুলোকে কি বর্গমূল করা যায় এই সংখ্যাগুলোকে যদি বর্গমূল করা যায় তাহলে আমরা বলছি কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা ধনাত্মক হোক ঋণাত্মক এই সংখ্যাগুলোকে আমরা যদি বর্গ করি তাহলে যে সংখ্যা পায় সে হচ্ছে বাস্তব সংখ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে এর উল্টাটা যদি এমন করি যে এই যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভকে আমি যে এখন বর্গমূল করি তাহলে এটা করা সম্ভব না এটা একটা কোশ্চেন যেমন এখানে এখানে যদি আমরা এগুলো করি বর্গমূল করি যেমন এটাকে যদি আমরা করি ফোর বাই নাইন এটাকে যদি বর্গমূল করি তাহলে কি পাচ্ছি স্বভাবতই আমরা এখানে এই সংখ্যাটাকেই আলোকপাত করবো কারণ ধনাত্মক সংখ্যার যদি আমরা ধরি টু বাই থ্রি পজিটিভ তাকে যদি আমরা হরিস্কার করি তাহলে পেয়ে যাব কত ফোর বাই নাইন আবার যদি এখন মাইনাস টু বাই থ্রিকে যদি আমরা বর্গ করি তাহলে পেয়ে যাব ফোর বাই নাইন সো এখান থেকে আমরা একবার প্লাস একবার মাইনাস থ্রি টু বাই থ্রি বলছি কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যেগুলো কি কি আসলেই বর্গমূল করলে ওই সংখ্যাটা আসবে কিনা যেমন এখানে মাইনাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এই বিষয়টা যে মাইনাস আমি রুট ফাইভকে যদি বর্গমূল করি তাহলে এটা কী ধারণা আমাদের এ এখানে আসে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান সো এটাকে রুট ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস আই মাইনাস ওয়ান এই বিষয়টা আমাদের কাছে আসছে কারণ মাইনাস রুট ফাইভকে বর্গমূল করা যাচ্ছে না সো লক্ষ্য করো যে এটা নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে যে এটা কি রুট ওভার মাইনাস ওয়ান কী তাহলে কিন্তু একটা বিষয় আমরা বলতে পারি যে বাস্তব সংখ্যার সাথে এমন একটা সংখ্যা তার সাথে মিশে আছে যেটাকে আমি একটা কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করতে হবে সেটাকে কিন্তু জটিল সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়েছে আর এই যে ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করা যায় না এই সম্পর্কে তাহলে যে ঋণাত্মক সংখ্যা বর্গমূল করার আর যে করা যাবে তার যে একটা অস্তিত্ব আছে সেটা যে একটা প্রকাশ করা যায় সেই সম্পর্কে প্রথমে আমাদেরকে ধারণা দিয়েছে যেটাকে আমরা বলছি কাল্পনিক সংখ্যা মানে বাস্তব সংখ্যার সাথে মিশে আছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা যেমন এখানে এইটাকে এটাকে আমরা বলতে পারি এটা কিন্তু বাস্তব এটা আমরা জানি এটা বাস্তব সংখ্যা রুট ওভার ফাইভ একটা বাস্তব সংখ্যা তাহলে প্রশ্ন আসছে এটা কি রুট ওভার মাইনাস কী এই সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন হচ্ছে ইটালীয় গণিতবিদ কার্ডানো উনি সর্বপ্রথম এই সম্পর্কে আমাদেরকে ধারণা দেন যে এটা হচ্ছে জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা এখন এই সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হবে যদি আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে এটার সংখ্যা হচ্ছে কাল্পনিক সংখ্যা যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার দ্য ইমাজিনের নাম্বার ফার্স্ট আলফাবেট যেটা আছে আই সো এটা আয় দ্বারা প্রকাশ করা হচ্ছে আই ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান এটাকে বলা হচ্ছে কাল্পনিক সংখ্যার একক কাল্পনিক সংখ্যার একক তাহলে এই কাল্পনিক সংখ্যা আমরা এখানে একটু যদি বোঝা যায় এটা কাল্পনিক সংখ্যার একক এটা হচ্ছে কাল্পনিক সংখ্যার একক এখন প্রশ্ন হচ্ছে যে জটিল সংখ্যা কি জটিল সংখ্যা বলা হচ্ছে এখানে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা তো আমরা যদি বলি যে এ একটি বাস্তব সংখ্যা সে আমরা এখানে ডিসকাস করার জন্য বলছি যে এ একটি বাস্তব সংখ্যা তাই এর সাথে যদি আমরা এখন বলি রুট অভার মাইনাস ওয়ান আছে তাহলে এই সংখ্যাটাকে বলা হবে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা এখন তাহলে যখনই কোনো বাস্তব সংখ্যার সাথে রুট অভার মাইনাস ওয়ান এই কাল্পনিক একক যখন যুক্ত থাকে গণিত আকারে থাকে যখন আছে এই অস্তিত্ব যখন আমরা খুঁজে পাই তখন কিন্তু বাস্তব সংখ্যার অস্তিত্বটা হারিয়ে যায় তখন এটাকে বলতে হবে কাল্পনিক সংখ্যা তাহলে জটিল সংখ্যার বিষয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বলার জন্য সেটা হচ্ছে এই বাস্তব সংখ্যা এবং এই কাল্পনিক সংখ্যা মানে বাস্তব একটা অংশ জটিল সংখ্যার দুইটা অংশ একটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে জটিল সংখ্যা দেখো এর দুটি অংশ যদি একটা বলি যে বাস্তব এবং আর একটাকে বলছি কাল্পনিক অবাস্তবও বলা যেতে পারে এখন এখানে তাহলে কাল্পনিক অংশ কিভাবে আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি সে আমরা ধরে নিলাম এ বি এটা দুটি হচ্ছে বাস্তব সংখ্যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তা ইতিমধ্যে তোমরা জেনে গেছ এটা জানো সো এ বি দুটোই যদি বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে যদি বলি যে বি একটি বাস্তব সংখ্যা আর এই ইতিমধ্যে আমরা জেনে গেছি যে রুট ওভার মাইনাস ওয়ানকে আয় দ্বারা প্রকাশ করা হয় সুতরাং এই বিয়ের সাথে যদি আয়ের অস্তিত্ব পায় তাহলে আমরা এটা হয়ে যাবে কাল্পনিক অংশ এখন এই কাল্পনিক অংশ এবং এই বাস্তব অংশ যদি একসঙ্গে থাকে যেমন এখানে যদি আমি এখন বলি যে এ প্লাস বি তাহলে এটাকে বলা হবে জটিল সংখ্যা যাকে প্রকাশ করা হচ্ছে সে জেড দিয়ে জটিল সংখ্যার দুটি অংশ একটা হচ্ছে বাস্তব অংশ একটা হচ্ছে কাল্পনিক অংশ এই অর্থে আমরা এটাকে দ্বিমাত্রিক সংখ্যা বলতে পারি আর বাস্তব সংখ্যার একটিমাত্র অংশ থাকে বলে একে আমরা একমাত্রিক সংখ্যা বলতে পারি এখন এই যে এতটুক পর্যন্ত ধারণা নেবার পরে এবার আমাদের যা বাস্তব সংখ্যা যে এবং জটিল সংখ্যার সম্পর্কে ধারণা লাভ করার পরে পরবর্তী যে অংশটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা দ্বিতীয়টা আয়ের ঘাত পাওয়ার অফ আয় তা পাওয়ার অফ আই এই দ্বিতীয় অংশটা আমি ডিসকাস করছি এখন দেখো পাওয়ার অফ আই সে এখানে আসলো আই স্কোয়ার সো আই স্কোয়ারকে তুমি বলতো আই ইন্টু আই সো এখানে অথবা দুইবার তুমি বলতে পারো এখানে আমি যখন আমি এখানে তোমাদেরকে রুট ওভার এই মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান এভাবে ভেঙে দিচ্ছি বোঝানোর জন্যে অথবা তুমি একবারেই কিন্তু এইটা লিখতে পারতে তাহলে তোমার ভ্যালু আসতে কত মাইনাস ওয়ান আবার যদি আই কিউ তুমি বলার চেষ্টা করো তাহলে তুমি লিখবে প্রথমে আই স্কোয়ার তারপর আই তো আই স্কোয়ারের ভ্যালুটা তুমি আগে বের করো সো রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু আই সো এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই তার মাইনাস আই এভাবে যদি আমরা এখন বলি যে মাইনাস আই টু দিবার সেভেন এটা বের করবো তাহলে কি সম্ভব না বোঝার চেষ্টা করো তুমি মাইনাস এখানে রাখো এবার ব্র্যাকেটের ভিতরে আই টু দিবার সেভেন নাও নিয়ে তুমি এবার হচ্ছে এ করো মাইনাস এটাকে ভাঙার চেষ্টা করো তো এটাকে ভাঙার চেষ্টা করো আমি বলবো এভাবে করার চেষ্টা কর সেভেন লিখো আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার ইন্টু আই যেহেতু পূর্বেই ধারণা পেয়ে গেছো আই স্কোয়ার মাইনাস ওয়ান সো তুমি এখন এখানে লেখো যদি এভাবে যদি বোঝার চেষ্টা করো আমার মনে হয় ই নট ব্যাড এটা তোমার জন্য আরও ভালো হবে তাহলে তিনবার মাইনাস ওয়ান গুণিত ককারে আসে সো মাইনাস ওয়ান সো এটাকে তুমি বলবে মাইনার চিহ্ন ওয়ান তো লেখার দরকার নেই লিখবে আয় এখন দেখো তাহলে তোমার হচ্ছে আয় সো এভাবে এটা করা যেতে পারে যে এর মান আসছে কত সো তুমি এভাবে আমরা পাওয়ারগুলোকে কন্টিনিউশন করতে পারি শেষে হবে হয় তোমার কোনো মানে আসবে প্লাস মান আসবে প্লাস মাইনাস ওয়ান এই আকারে প্রকাশ পাবে অথবা প্লাস মাইনাস আই আকারে প্রকাশ পাবে তোমাকে এটা মনে রাখতে হবে যে এই ছোট ছোট ভাগ করে এইগুলো ভ্যালু বসায় ওয়ার্ক করতে হবে তাহলে দেখবে যে তোমার এই পাওয়ার অফ আয়ের এই সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না এখন দেখো যে আমি এটা আলাপ করতে এইটা সম্পর্কে আলাপ করবো এখন জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমফ্লেক্স নাম্বার যেটা আর্গন ডায়াগ্রাম আমরা বলি তা আর্গন ডায়াগ্রাম কেন নাম অনুসারে কারণ ফ্রেঞ্চ গণিতবিদ জিন খার্ড এই যে আর্ক এই যে বিজ্ঞানী উনি এইটা সম্পর্কে ধারণা দিয়েছিলেন যার জন্যে ওনার নাম অনুসারেই আমরা এটা আর্ক ডায়াগ্রাম বলে আমরা হচ্ছে প্রকাশ করি এবং সবাই এটাকে আর্ক ডায়াগ্রাম বলে এখন এই লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে কীভাবে দেখো এটাকে জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু এ প্লাস আইবি বাস্তব সংখ্যার বাস্তব প্রতিরূপ সংখ্যা রেখায় আমরা ধারণা লাভ করেছি কিন্তু জটিল সংখ্যার কিভাবে হবে এটাকে প্রকাশ করার জন্যে আমরা যদি এভাবে লিখে চিত্র ড্র করে নেওয়ার পরে এটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম কারণ বাস্তব সম্প সংখ্যা সম্পর্কে আমরা জানি এভাবে যদি কি না একটা সংখ্যা যদি থাকে থ্রি তাহলে তার মূলবিন্দুর অবস্থানের সাপেক্ষে আমরা এই পাশে পজিটিভ দিকে আমরা থ্রি নেই আর যদি মাইনাস যদি আমরা থ্রি বলি এখানে সে আমি এখানে বললাম থ্রি বাট যদি এখন কোশ্চেন আসছে মাইনাস থ্রি এইটা নিয়ে যদি আমরা ভাবি সংখ্যা সংখ্যারেখায় আমরা জানি যে এক্স অক্ষের এই যে মূল বিন্দু যেদিকে আছে দুই সমকোণে দুই সমকোণে আবর্তে এসে তার বিপরীত পাশে এসে এখানে সে সেম সমান দূরত্ব এটা যদি এক দুই তিন হয় এখানে এক দুই তিন তার মানে এখানে হবে মাইনাস থ্রি তার মানে আবর্তনটা হচ্ছে বিপরীত দিকে দুই সমকণে এখান থেকে একেবারে এই পাশে আমরা বলতে পারি একেবারে এ পাশে এসে অবস্থান করলো এটা সংখ্যা রেখার সঙ্গে একটা পজিটিভ সংখ্যা আর একটা নেগেটিভ সংখ্যা বাস্তব সংখ্যার আমরা সংখ্যা রেখার ভিতরে মাধ্যমে ধারণা পাই কিন্তু এখন যে জটিল সংখ্যা আমরা কিভাবে পাবো এটা যদি একটা জটিল সংখ্যা এরকম হয় এ প্লাস আই বি তাহলে এটাকে আমরা এর যে বিন্দু এর অবস্থান বিন্দুকে আমরা বলবো এটা হচ্ছে এ বি তাহলে এ বি আমরা কিভাবে চিহ্নিত করব তাহলে এখানে হচ্ছে আমি আমরা বলছি এ ধরে নিলাম এখানে হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি তাহলে তার অবস্থান বিন্দু হবে এটা এটা হবে এ বি বি এখন এটা যে আমরা যোগ করে দিই মূল বিন্দুর সাথে তাহলে তার মানে স্থির বিন্দু মানে মূল বিন্দুর সাপেক্ষে এ প্লাস আইবি এই জটিল সংখ্যার তার লেখচিত্র এভাবে অঙ্কন করতে হবে এখন এখানে যদি কি না এটাকে এখন মাইনাস যদি দ্বারা গুণ করা হয় মাইনাস দ্বারা যদি আমরা এখন গুণ করি তাহলে কী হবে এখানে এইটা আমরা পেলাম কিন্তু যদি এই সংখ্যাকে যদি আয় দ্বারা গুণ করা হয় এখন সে আমি যদি এখন আয় দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কী পাবো এই ইম্প্যাক্টটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে আই এ প্লাস এই যে আই স্কোয়ার বি তার মানে আমরা এটাকে এখন আমাদের লিখতে হবে মাইনাস বি প্লাস এআই এই বিষয়টা আমাদেরকে এখন এ এটাকে যদি আমরা এখন লেখচিত্র অঙ্কন করি তাহলে এর অবস্থান বিন্দু হবে এটা সো এই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস বি সে মাইনাস বি আমরা ধরছি এতটুকু অংশ সমপরিমাণ অংশ এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এতটুকু সমপরিমাণ অংশ এখান থেকে নিয়ে এসে এ এতটুকু এতটুকু হল এটা হচ্ছে যেহেতু আমরা বাস্তব সংখ্যার আর সংখ্যা রেখার মাধ্যমে তার অবস্থান জানি যতটুকু ধনাত্মক থাকবে অতটুকু ঋণাত্মক দিকে থাকবে একশো আশি ডিগ্রি আবর্তিত ঘড়ি ঘটে বিপরীত দিকে থাকবে সো এই বি অবস্থান থাকলো এখন এর পরিমাণটা আমরা যতটুকু আমরা ধরেছি এতটুকু পরিমাণ আমরা ধরব বিপরীত ক্ষেত্রে যে এখানে এই পর্যন্ত অংশ হবে এ তাহলে আমাদের যে অবস্থান বিন্দু সে বিন্দুটা হবে এমন জায়গায় সে এটাকে আমরা বলছি মাইনাস বি কমা এ এখন এখান থেকে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো দুটো বিষয় এখানে খুবই পরিষ্কার একটা হচ্ছে যে আয় দ্বারা গুণ করলে কি হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস আয় দ্বারা গুণ করলে কি হচ্ছে সো মাইনাস আয় দ্বারা গুণ করলে ঘড়ি কাটার দিকে নব্বই ডিগ্রি আবর্তন হবে আর আয় দ্বারা গুণ করলে ঘড়ি কাটা বিপরীত দিকে নব্বই ডিগ্রি আবর্ত হবে সো মাইনাস দ্বারা গুণ করলে আমাদের হবে এই পাশে আর আয় দ্বারা গুণ করলে হবে এই পাশে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং এটা হচ্ছে নব্বই ডিগ্রি আবর্ত হবে এই বিষয়টা অত্যন্ত জরুরি এটা আমাদেরকে এই লেখচিত্র মাধ্যমে যখন প্রকাশ করব তখন এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এভাবেই আমরা জটিল সংখ্যার জ্যামিতিকভাবে আমরা প্রকাশ করতে পারি এখন যে বিষয়টা করব জটিল সংখ্যার মান ও নতি জটিল সংখ্যার মান ও নতি যদি আমরা এখন ব্যাখ্যা করি তাহলে পরম্মাণ ও এখানে পরম্বণার নথি ব্যাখ্যা করার জন্যে আমরা বলব জটিল সংখ্যাকে যদি আমরা পোলারে একটা জটিল সংখ্যা আছে আমাদের সে জেড ইজিকাল টু এ প্লাস আই বি অথবা কেউ যদি বলে আমি এবি না নিয়ে আমি এক্স ওয়াই নিব তাও নিতে পারবে সো যেভাবেই কেন একটা বাস্তব অংশ থাকবে একটা কাল্পনিক অংশ থাকবে জটিল সংখ্যা এখন এটাকে যদি প্রকাশ করা হয় প্রথমে এটাকে যদি আমরা এখন প্রকাশ করি যে তার লেখচিত্র কি হবে তাহলে আমরা এভাবেই আমরা প্রকাশ করবো লেখচিত্র এখানে ধরলাম X আর এটা ধরছি এই পর্যন্ত এক্স আর এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ও প্রাইম এক্স ও X। প্রাইম সংখ্যাটাকে প্রকাশ করা হলো এটাকে যেমন বলেছিলাম এটাকে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক এখানে এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষ প্রকাশ করা হলো এখন আমরা এখানে এক্স এবং ওয়াই এই বিন্দুটা নিচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই তাকে লে মানে আমরা এখানে লেঘুচিত্র অঙ্কন করলাম এইভাবে এখন এটা যদি আমরা এক্স হকের উপরে লম্বাকে এটাকে বলছি ও বিন্দু এটাকে বলছি এন বিন্দু তাহলে এখানে এটাকে ও না সরি এটা বলবো আমরা পি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ও যে ও বিন্দু আমরা এখানে নিচ্ছি মূল বিন্দুতে এটা হবে পি আর এখন এখানে আছে এইটা হচ্ছে আমাদের যেভাবে প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কার্তিসীয় প্রকাশ এখন যদি আমরা বলি পোলার কনসেপ্ট এটা কী হবে পোলার কনসেপ্ট এই যে রিলেশন বিটুইন কার্তিশ পোলার এইটা সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাদেরকে এখন ওয়ার্ক করতে হবে এটাকেই যদি আমরা এখন পোলারে যদি ট্রান্সফার করি তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এটাকে যদি আমি পোলারে প্রকাশ করার চেষ্টা করি পোলার তাহলে হবে আমাদের আর কমা থিটা পোলারে যখন আমরা এটাকে প্রেজেন্টেশান দিব তখন আর কমা থিটা আর কত এখানে এটা হচ্ছে আমাদের আর আর এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের থিটা তাহলে আর আর থিটা সম্পর্কে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পোলারে প্রেজেন্টেশান দিতে পারবো দেখো আর কি এখানে যেহেতু আমরা এটা লম্বা এঁকেছি তার মানে এটা অবশ্যই নব্বই ডিগ্রি তুমি যদি এটাকে এখন সম্মুখীন তিরভূজ যদি বলো তাহলে তুমি লিখতে পারো আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পৃথক রাসের সূত্র অনুসারে তুমি এটা লিখবে লেখার পরে তুমি এখন এটাকে বলবে আর ইজিক্যাল টু রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সো এই যে আমরা রুট অভার এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার পেলাম এটাকে আমরা বলি আরকে বলি আমরা এই মান যেটা পাবো সেটাকে বলি পরমাণ যাকে প্রকাশ করা হচ্ছে মোড অফ জেড দ্বারা পরমান প্রকাশ করছে কীভাবে মোড অফ জেড দ্বারা সো এটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারো এরপরে তোমার চলে গেলো তাহলে পরমান সম্পর্কে তুমি ধারণা পেয়ে গেছ এখন থিটা তাহলে নথি সম্পর্কে আমরা ধারণা পাবো আমরা এখানে বলছি আবার সে ট্যান থিটা সমান সমান আমরা কি বলবো নিশ্চয়ই আমরা জানি লম্ব বাই ভূমি সো এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে এক্স সো আমরা লিখবো এটা হচ্ছে ওয়াই বাই এক্স তারপরে থিটার সমান সমান বলতে পারি আমরা টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখন এই থিটাকেই আমরা থিটার মাধ্যমে আমরা নথি প্রকাশ করবো এই থিটাকে আমরা বলতে পারি আর্গুমেন্ট জেট অর আর অ্যাম্প্লিটিউড তা আমরা এটাকে প্রকাশ করতে পারি আর্গুমেন্ট জেড অর এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি কারণ এখানে মনে রাখতে হবে এই যে মান এখানে এই থিটার মান অসংখ্য হতে পারে যাকে টু পয়ের গুণিত হিসাবে প্রকাশ করা হয় কিন্তু মুখ্যমান কত মুখ্যমানের রেঞ্জটা প্রকাশ করা হবে মুখ্যমানের যে রেঞ্জটা সেটা হচ্ছে মাইনাস ফাইভ লেস দেন থ্রিটা এই রেঞ্জের ভিতরে যদি আমরা প্রকাশ করি যে থিটার মান পাবো তাকে আমরা বলবো মুখ্যমান তো এইভাবেই আমাদেরকে এ প্রকাশ করবে তবে আকারের সূত্র অনুসারে আর এটা প্রকাশ করা যায় এটা এটা মনে রাখবে আর ই টু দিওয়ার আই থিটা আকারের সূত্র অনুসারে এভাবেও প্রকাশ করা যায় তোমরা যখন আরও বিস প্রবলেম সলভ করবে তখন এই সম্পর্কে আরও লাভ করতে পারবে এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে পরমাণ এবং নথি কী আমরা এখানে পরমাণু সম্পর্কে ডিসকাস করেছি আর এখানে নথি সম্পর্কে ডিসকাস করেছি এই যে আর এবং এর থিটা পাওয়া গেলো এটা যদি আমরা আরের মান এবং থিটার মান এখানে লিখবো লেখার পরে যদি কমা দিয়ে থিটার মান লিখে দেয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পোলার প্রেজেন্টেশনস কার্তিশ থেকে পোলারে আসলো এটা হচ্ছে আমাদের এই মৌলিক ধারণা যে পরম মান ও নতি সম্পর্কে সো এটাকে যেমন এই এখানে সো এই শিখন ফলগুলোর সম্পর্কে ধারণা লাভ করার পরে এখন আমাদের আচ্ছা এরা আরও বিস্তারিত সম্পর্কে আমাদের আরও জানতে হবে পরের ক্লাসে আমরা জানবো এখন এই পর্যন্ত জানার পরে আমি মাত্র প্রবলেম করার চেষ্টা করব এখানে বোঝানোর জন্য যে কীভাবে পরমাণু নথি এখানে পাওয়া যায় যেমন আমরা ধরে নিচ্ছি এখানে সে জেড ইজিকাল্ট টু উদাহরণ এটা এটা আমরা কি করব যদি এটাকে আমরা ড্র করি তাহলে এটা সে ধরলাম টু এটা হচ্ছে ধরলাম সেভেন সো আমাদের এই বিন্দুটা হবে টু কমা সেভেন সো যদি আমরা ড্র করি তাহলে আমরা এখানে পেয়ে যাব এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম এইটা হচ্ছে আমাদের এটার লেখচিত্র এখন এখানে যদি বলে আর কত তাহলে আর সমালোচনা হবে টু স্কোয়ার সেভেন স্কোয়ার তার মানে ফোর ফোরটি নাইন সো ফোরটি নাইন এটা ফিফটি থ্রি আর থ্রিটা কত হবে টেন ইনভার্স সেভেন বাই টু এখন যে ভ্যালুই আমরা পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের মডুলাস আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট যেটাকে যদি আমরা এখন প্রকাশ করি এখানে তাহলে আমরা যেটা পাবো মান কত সো এখানে আমরা বলছি মান এটা যদি আমরা কনভার্ট করি ক্যালকুলেশন করে যদি সেভেন পয়েন্ট টু এইট পেয়ে যাব দুই দশমিক স্থান পর্যন্ত এবং যেটা নতি। আর্গুমেন্ট জেড এটার ভ্যালু পেয়ে যাবো এটাকে যদি আমরা করি তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন এটা হচ্ছে রেডিয়ান রেডিয়ানে পেয়ে যাবো কয় দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত সো এইভাবে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারি এই জাতীয় যত প্রবলেম আছে সব আমাদের একই নিয়মে করতে হবে ধন্যবাদ